ভাদ্রমাসে যে খাবারগুলি খাওয়া অনুচিত, শাস্ত্রমতে যে খাবারগুলি খেলে ভাদ্রমাসে আপনার চরম ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই খাবারগুলি সম্পর্কেই জানাব। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ ধর্মীয় ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ভাদ্র মাস হল প্রভু কৃষ্ণের মাস, আর এই মাসে এমন কিছু খাবার আছে যা আমাদের দেহের পক্ষে অনুপযোগী। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু খাবার আছে যা আমরা যদি গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের শারীরিক সমস্যা হতে পারে, তাই এই খাবারগুলি গ্রহণ করা অনুচিত। প্রিয় বন্ধু, আপনাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা যেন এই খাবারগুলি কোনোভাবেই গ্রহণ করবেন না। তার মধ্যে একেবারেই প্রথমে বলবো, এই ভাদ্র মাসে আপনারা কোনোভাবেই যেন শাক জাতীয় খাবার বেশি গ্রহণ করবেন না। যারা যারা এই ভাদ্র মাসে শাক জাতীয় খাবার বেশি গ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনাদের অবধারিত শারীরিক সমস্যা সৃষ্টি হবে। ধর্মমতে বলা হয়েছে এই ভাদ্র মাসে শাকের পাতার ওপর বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ে ডিম পাড়ে, তাই এই ভাদ্র মাসে শাক জাতীয় খাবার কোনোভাবেই গ্রহণ করা উচিত নয়। দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের জানাবো, এই ভাদ্র মাসে কোনোভাবেই আপনি যেন বেগুন খাদ্য হিসেবে গ্রহণ করবেন না। বেগুনের বহু গুণ, কিন্তু বেগুন আপনারা যদি খাদ্য হিসেবে গ্রহণ করেন তাহলে আপনাদের জীবনে সমস্যা বৃদ্ধি পাবে, তাই ভাদ্র মাসে বেগুন খাবারটিকে এড়িয়ে চলার একান্তই চেষ্টা করুন আপনারা। কিন্তু তাতেও যদি কেউ বেগুন খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা বৃদ্ধি পাবেই পাবে, কোনোভাবেই আপনাদের সমস্যা সমাধান হবে না। তাই বেগুন খাদ্যদ্রব্য হিসেবে মোটে গ্রহণ করবেন না। তৃতীয় যে জিনিসটি বলবো, এই সময় কোনোভাবেই খুব বেশি পরিমাণে তরমুজ আম জাতীয় অফ সিজনের ফলগুলি খাবেন না। যদি খেতে চান অবশ্যই পেয়ারা ভুট্টা এগুলি খেতে পারেন, এগুলি খেলেও আপনাদের জীবনে সমস্যা বৃদ্ধি পাবে, জীবনে বিভিন্ন জিনিসগুলি থেকে আপনারা বিপদে পড়তে পারেন। তাই প্রিয় বন্ধুরা, এই খাবারগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাদ্র মাসে কোনোভাবেই এই খাবারগুলি
খাবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাদ্র মাসে যে খাবারগুলি খাওয়া অনুচিত, শাস্ত্রমতে যে খাবারগুলি খেলে ভাদ্র মাসে আপনার চরম ক্ষতি হতে পারে, আজকের ভিডিওতে আমি আপনাদের সেই খাবারগুলি সম্পর্কেই জানাবো। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ ধর্মীয় ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ভাদ্র মাস হলো প্রভু কৃষ্ণের মাস, আর এই মাসে এমন কিছু খাবার আছে যা আমাদের দেহের পক্ষে অনুপযোগী। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু খাবার আছে যা আমরা যদি গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের শারীরিক সমস্যা হতে পারে, তাই এই খাবারগুলি গ্রহণ করা অনুচিত। প্রিয় বন্ধু, আপনাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা যেন এই খাবারগুলি কোনোভাবেই গ্রহণ করবেন না। তার মধ্যে একেবারেই প্রথমে বলবো, এই ভাদ্র মাসে আপনারা কোনোভাবেই যেন শাক জাতীয় খাবার বেশি গ্রহণ করবেন না। যারা যারা এই ভাদ্র মাসে শাক জাতীয় খাবার বেশি গ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনাদের অবধারিত শারীরিক সমস্যা সৃষ্টি হবে। ধর্মমতে বলা হয়েছে এই ভাদ্র মাসে শাকের পাতার ওপর বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ডিম পাড়ে।